সালামু আলাইকুম, হাই, আই এম সৈয়দ আরাফাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফুপা ফুপু সহ আমরা সবাই চলে আসছি ডাউন টাউন রিসর্টে। আজকে ডে ট্রিপে এই রিসর্টে আসছি, সো আজকে সারাদিন এই রিসর্টেই থাকব এবং আজকের ব্লগটা এই রিসর্ট নিয়েই হবে। ফিরছি ইন্ট্রোর পর, স্টে টিউনড। এই ফোর্টিস ডাউন টাউন রিসর্টের লোকেশনটা হচ্ছে বেড়াইড ফকিরখালী রোড, ঢাকা। এটা হচ্ছে 100 ফিট দিয়ে শেফস টেবিল কোর্ট সাইড ক্রস করে আরও সামনে। আমরা রিসর্টে ঢুকেই লবিতে বসলাম। তাদের লবিতে রিসেপশনের সামনেও বসার জায়গা আছে, আবার এই পাশটায়ও বসার অ্যারেঞ্জমেন্ট আছে। তাদের লবিটা দেখতে সুন্দর, ডুপ্লেক্সের মতো, এবং সুন্দরভাবেই সাজানো গোছানো। আমাদের তাজদার বেবি আজ পাঞ্জাবি পরে আসছে। বেড়াতে এসে সে খুব খুশি, চারিদিক ঘুরে ঘুরে দেখতেছে। বাইরে প্রচণ্ড রোদ, তাই সবাই লবিতে বসেই গল্প করতেছে। সাকিব ভাইয়া বের হয়েছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে রোদের তাপে সাথে সাথে আবার লবিতে ঢুকে পড়ল। তাই আর কী করা, আমি একা একাই রিসর্টের চারপাশ ঘুরে দেখার জন্য বের হয়ে গেলাম। রিসর্টের মাঝখানে বিশাল বড় একটি মাঠ। মাঠটা দেখলেই বোঝা যায় এটি খুবই ওয়েল মেনটেইনড। মাঠের চারিদিকে সুন্দর গোছানো ওয়াকওয়ে আছে। ওয়াকওয়ের একপাশে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি কিডস জোন আছে। এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের রাইডস আছে। ওয়াকওয়ের একপাশে সাদা রঙের সুন্দর তিনটা স্ট্রাকচারের মধ্যে তিনটা টেবিল আছে। এই স্ট্রাকচারগুলো শুধু ডিজাইনের জন্যই, কারণ এগুলোর মধ্যে কোনো রোদ বা বৃষ্টি কিছুই আটকাবে না। স্ট্রাকচারের ডিজাইনটা কিন্তু দেখতে খুব সুন্দরই লাগতেছে। এপাশটায় ওয়াকওয়ের দুই ধারে সুন্দর করে সারিবদ্ধভাবে গাছ লাগানো, এই কারণে প্রচণ্ড রোদের মধ্যেও এখানে ছায়া আছে, তাই হাঁটতে ভালোই লাগতেছে। মাঠের একপাশে ছায়ার মধ্যে এরকম অনেকগুলা বেঞ্চ আছে, যেখানে ছায়ার মধ্যে আরামেই বসা যাবে। ওয়াকওয়ের এক এক দিক এক এক রকম। কোনো জায়গায় সুন্দর করে টাইলস বিছানো, কোনো জায়গায় ছোটো ছোটো ভাঙা ভাঙা টাইলসের টুকরা দিয়ে বিছানো, কোনো জায়গায় আছে শুধু সিমেন্টের ঢালাই করা ওয়াকওয়ে। এই ভেরিয়েশনটা আমার ভালো লাগছে। এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের উপরে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটার নিচতলাই হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে আমরা আজকে লাঞ্চ করব। এখানে একটি ফোয়ারা আছে, এটি সাইজে কিন্তু অনেক বড় এবং দেখতে খুব সুন্দর।
আমি চারপাশ ঘুরে দেখে আবার লবিতে ফিরে আসলাম। সবাই এখনো বসে লবিতে গল্প করতেছে। এই যে আমার ফুপা ফুপু, সামি ভাইয়া এবং আমি আর সাকিব ভাইয়া। এসে দেখলাম এরই মধ্যে তাজদার বেবি ড্রেস চেঞ্জ করে নিউ লুকে। এরপর আমরা লবির পাশের ক্যাফেতে আসলাম। তাজদার এখানে ডোনাট দেখে খেতে চাইল। তাজদারকে ডোনাট দেওয়া হলো এবং আমরা সবাই ক্যাফেতে বসে কিছুক্ষণ গল্প করলাম। এই যে দেখা যাচ্ছে তাজদার বেবি ডোনাট খাচ্ছে। And this is me. Hi. তারপর আমরা রেস্টুরেন্টের দিকে গেলাম, যেখানে আমরা আজ দুপুরে লাঞ্চ করব। রেস্টুরেন্টটা অনেক বড় এবং আজকের লাঞ্চটা হবে বাফে লাঞ্চ। আমরা রেস্টুরেন্টে কিছুক্ষণ বসার পর চলে গেলাম জুম্মার নামাজ পড়তে। নামাজ পড়ার সময় তুমুল বৃষ্টি শুরু হয়। মোটামুটি আমরা ভিজেই নামাজ শেষে আবার রিসর্টে ফিরে আসি। এর মধ্যে তাজদার কোথা থেকে যেন একটা চামচ জোগাড় করে এবং এই চামচকে সে তলোয়ার ভেবে এই চামচ দিয়েই খেলা শুরু করে। আমাদের লাঞ্চ শুরু। এই যে সাকিব ভাইকে দেখা যাচ্ছে তাজদারকে নিয়ে বাফে কাউন্টারে। বাফের মেনুতে আইটেম অনেক বেশিই আছে এবং খাবারও আমার মজাই লাগছে। তাদের রেস্টুরেন্টের আরেকটা জিনিস আমার খুব ভাল লাগছে, সেটা হচ্ছে লাইভ মিউজিক। লাঞ্চ করতে করতে মিউজিক উপভোগ করা আমার ভালোই লাগছে। এবং তখন সিঙ্গার আমার খুব প্রিয় একটি গান গাওয়া শুরু করলো। আমি গানটা খুবই এনজয় করছি। লাঞ্চের পর আমরা চলে আসলাম সুইমিং পুলে। অলরেডি এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তারপরও এখনও আকাশ মেঘলা। কিছুক্ষণ পর আবার তুমুল বৃষ্টি শুরু হলো। আমরা এখানেই বসে বসে বৃষ্টি উপভোগ করলাম। এখানে আমরা কিছু ছবি তুললাম, তারপর আমরা চলে গেলাম সুইমিং পুলে নামার জন্য চেঞ্জিং রুমে। এই যে দেখা যাচ্ছে তাজদার বেবি খুবই হ্যাপি, সে প্লাস্টিকের একটি টিউব নিয়ে পানিতে দাপাদাপি করতেছে মহা আনন্দে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমি এবং সাকিব ভাইয়া সাঁতার কাটার অভিনয় করতেছি। আমরা কেউই আসলে ভালোভাবে সাঁতার কাটতে পারি না, যদিও সাকিব ভাইয়া সাঁতার শেখার জন্য একবার একদম ফর্মাল ট্রেনিংয়ে ভর্তি হয়েছিল, কিন্তু
পুরোপুরি সাঁতার শিখে উঠতে পারেনি, আর আমি একদমই সাঁতার পারি না। আমরা বেশ খানিকক্ষণ সুইমিং পুলে এনজয় করলাম। এরপর চেঞ্জ করে আমি আর সাকিব ভাইয়া বেরিয়ে পড়লাম। মজার বিষয় হচ্ছে খুব সুন্দর রোদ উঠছে, দেখে বোঝার উপায়ই নেই পরপর দুবার প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। সামি ভাইয়া আর নিশাদ ভাবি আমাদের সাথে আসে নাই, তারা এখনও সুইমিং পুলেই আছে, তাই আমি আর সাকিব ভাইয়া হাঁটতে বের হয়ে গেলাম। রিসোর্টের মাঝখানে যে বিশাল মাঠটা সকালে দেখছিলাম, এই মাঠে আসলে ফর্মাল একটি ফুটবল একাডেমি আছে। আশেপাশের বাচ্চারা এখানে এসে প্রতিদিন ফুটবল খেলে, মানে বলতে গেলে এখানে কোচ বাচ্চাদের ফুটবল খেলা শেখান। আমি আর সাকিব ভাইয়া কিছুক্ষণ বসে বাচ্চাদের ফুটবল খেলা এনজয় করলাম। আমরা দেখতে পেলাম এই রিসোর্টে একটি লেক আছে এবং সেখানে বোট চড়ার ব্যবস্থা আছে। সো এটা দেখার জন্য আমরা ওই দিকটায় যেতে লাগলাম। এই রিসোর্টে রেন্ট নিয়ে বাইসাইকেল চালানো যায়, একসাথে দুইজন চালানোর বাইসাইকেলও আছে এবং একসাথে তিনজন চালানোর বাইসাইকেলও এখানে আছে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পানির কাছে, যেখানে বোট চড়ার ব্যবস্থা আছে। এটা দেখে মনে হলো এটাকে আসলে লেক না বলে খাল বলাই ভালো হবে। বোট চড়তে হলে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হবে, তাই আমরা আর বোট চড়লাম না, এখন আমাদের ফেরার পালা। তাজদার তখন মনের আনন্দে কিডস জোনে খেলতেছিল, তাই বাড়ি ফেরার কথা শুনে সে কান্নায় ভেঙে পড়ল। এরপর আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ওভারঅল আমাদের এই টাউন টাউন রিসোর্টের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।